আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সবাইকে বলি গুড মর্নিং। আর আজকে বলি, আর সকাল থেকে তোমাদের সাথে আমি সারাদিন থাকছি, আর আজকে হচ্ছে মহরম। তো মহরম উপলক্ষে আজকে বাড়িতে আমার শাশুড়ি মা রোজা করেছে। তো রোজা, দুটো রোজা আর কি, গতকাল করেছে আর আজকে মহরম, সেদিনকে রোজা করেছে। আর এই ব্লগটা দিতে তোমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, তো একটু দেরি করেই দিলাম। মহরম হয়ে গেছে, তারপরে আমি এটা দিচ্ছি। তো এটা আমার করা ছিল, শুধু তোমাদের সাথে আমি ভয়েসটা করে জাস্ট দিতে আমার সময় লাগলো একটু। তো একটু ব্যস্ততার মধ্যেই আছি, বুঝতেই পারছো। আর সকালবেলা আয়ানকেই জোর করে তুলছি। আয়ানকে তোলার আগে আয়ানের পাপা কিন্তু কাজে বেরিয়ে গেছে, ও একটা কাজে গিয়েছে, তো আসতে দেরি হবে। তো আজকে এবেলাটা ও আর কি আসবে না, তো ততক্ষণ আমরা দুজন তো রয়েছি, আর আয়ানের দাদিয়া রয়েছে। আর ওর দাদু ভাইয়ের একটু জ্বর জ্বর হয়েছে, ওর জন্য একদমই এমনি বিছানা থেকে তো খুব একটা বেরায়ও না বাইরে, তো একদমই আরও বিছানার মধ্যে কী বলবো সবসময় রয়েছে। আর সকাল থেকে অনেকটা কাপড় রয়েছে, কাপড়টা কাচতে হবে। আর এদিকে বৃষ্টিও এসে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এইভাবে বৃষ্টি পড়লে কাজ করা যায় বলো তো? কিন্তু যদি না কাপড়গুলো কাচি, একবারে অনেকগুলো আবার জমা হয়ে যাবে। আর আমি যখন ভিডিও আর কি তোমাদের সামনে এডিট করি না, আমার প্রচণ্ড প্রবলেম হয় কী বলো তো, আশেপাশে লোকজনের আওয়াজ বা কোনো কিছু, কোনো আমার পাশে একটা কারখানা আছে, এত জোরে আওয়াজ হয় না, আমি এডিট করলে তার মধ্যে একটা ঝিনঝিন করে শব্দ হয়, তো তোমরা অনেক সময় বুঝতে পারবে অনেক ভিডিওতে। তো আমি অনেক সময় কেটে দিই, আবার ওয়েট করি কখন ওটা বন্ধ হবে, তারপর আবার এডিট করব। তো এডিট করতে গেলে না, আমার কোনো ভিডিও হয়তো আমার রেডি করা থাকে, কিন্তু আমি সেই দিনকে রেডি করতে পারি না। কারণ হচ্ছে কী বলো তো, যে ওই যে আওয়াজটা না সবসময় চলতেই থাকে ওদের কারখানায়। তো যখনই একটু বন্ধ হয় সেই মুহূর্তে আমি করি, আর দুপুরের টাইমে বিশেষ করে আমি বসে বসে এডিট করি। কিন্তু দুপুরের টাইমে হলেও না, অনেক সময় কারখানা থেকে দুপুরবেলাও সেই আওয়াজটা হয়, তো আমার প্রচণ্ড প্রবলেম হয়। তার মধ্যে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, কারণ তোমাদের তো দেখো কিছু একটা বোঝাতে গেলে বা সারাদিনে যদি আমি তোমাদের সাথে আমার রুটিনটা শেয়ার করি, সেটা যদি পরিষ্কার স্পষ্ট না হয় তোমাদের তো সেটা ভালো লাগবে না, না তোমাদের দেখতেও ভালো লাগবে না, বিরক্ত লাগবে যে এটা কি সবসময় একটা আওয়াজ হচ্ছে, ভালো লাগছে না। এমনি আমার ফোনটা খারাপ, তার ওপরে এরকম পাশে আসে আওয়াজগুলো কানে গেলে তোমাদের সেটা ভালো লাগবে না। তো যতটা চাই সুন্দরভাবে এডিট করার চেষ্টা করছি, তো যেটুখানি পারি। আর আমার কাজ কোনো দিনই পারফেক্ট হয় না, কি বলবো। দেখো একটা এই তেলটা আর কি কেটেছি আর কি বোতলে ঢালবো, কি বোতল থেকে পড়েই যাচ্ছে। সে আয়নের দাদিয়া কি বললো দেখে শুনে বলছে, আমাকে দাও আমি ঢেলে দিচ্ছি। তো এমনভাবে কাটা হয়ে গেছে না, যেদিক দিয়ে ঢালছি পড়ে যাচ্ছে, কোনো ধরতেই পাচ্ছি না, স্লিপ করছে। বোতলটা তো তেলের বোতল, আরও স্লিপ করছে, তা 10 বার পরেও যাচ্ছে, হালকা হয়ে গেছে। তো কাপড়গুলো তো ধুয়ে রেখেছি, কিন্তু বৃষ্টির জন্য মেলতে পাচ্ছি না, ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো একটু মেঘলা করছে, মেঘলা করছে যখন তখন বৃষ্টি হচ্ছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশটা, রোদ উঠছে। তো কী জানি এরকম বর্ষাকালে তো বর্ষা হলোই না, কিন্তু যখন বর্ষা চলে যাচ্ছে তখন এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর কতদিন হবে জানি না। আর এক্ষুনি দুধ দিয়ে গেছে, তো আমাদের এখানে আস্তে আস্তে গরু আর কি পাওয়া যাচ্ছে না, মানে গরুর যে দুধ বিক্রি হয় সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো অনেক কি বলো তো, ছোটোবেলা থেকে আয়ান 6 মাস বয়স থেকে গরুর দুধ খায়, তো সেটা এখন এদের যাদের কাছ থেকে নিই তাদের কাছে আর মাত্র একটা গরু আছে, তো কোনো রকমে উনি রেখে দিয়েছে, বলছে এবছরটা হলে আর পরের বছর থেকে আর হবে না। তো দেখা যাক, কিছু তো ব্যবস্থা নিতেই হবে। আর ছাতার অবস্থা দেখেছো, একদম তো মানে চারিদিকে বৃষ্টির জল জমে গেছে, আর প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, তো মানে গেলেই পড়ে যাওয়ার চান্স আছে। তো আস্তে আস্তে মানে কাজ করতে হয়, আর ওপর থেকে দেখো মেঘটা পুরো ভেসে ভেসে যাচ্ছে, আর এই ভাসা মেঘ যেখানেই থাকে সেখানে বৃষ্টি হয়, কখনো এই মেঘটা সরে গেলে আবার রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে। তো সারাদিনে কতবার কাপড়টা শুকাতে যেতে হয় আর তুলতে যেতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো ওই জন্য দৌড়ে দৌড়ে ছাদের ওপরে বারবার উঠতেও বিরক্ত লাগে, আর মাঝে মাঝে পা ব্যথাও হয়ে যায়, কী বলো তো, 10 বার সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে তো পাটা টান ধরে। আমার হয়, তোমাদের কী হয় আমি জানি না, তোমরা সেটা বলো যদি কমেন্টে, যদি কারো কোনো যারা বাড়ির গৃহিণী আছে যাদের এরকম 10 বার ছাদে কাপড় শুকাতে যেতে হয়, বৃষ্টির জন্য আবার তুলতে যেতে হয়, তো তাদের অবস্থা কীরকম হয় তারাই জানে। রান্না করতে করতে হয়তো বৃষ্টি এসে গেল, আবার দৌড়ে দৌড়ে ছাদে গেলাম, ছাদে গিয়ে আবার কাপড়গুলো তুলে এক জায়গায় রাখলাম, আবার একটু রোদ হলো, আবার ভাবলাম একটু দিয়ে আসি, ভাবি যে দেবো না, কিন্তু আবার ভাবি যে রোদ উঠছে, এতটা রোদ বেরাচ্ছে আর কাপড়গুলো শুকাবে না,
আবার কি মন যায় খচখচ করে আবার দিয়ে আসি। তো এরকম তো বাড়িতে কোনো সময় বাড়ির মা কি বলবো মাও এরকম করতো দেখেছি, তো আমাদের এরকম অভ্যাসটা রয়ে গেছে। তো বিয়ের পরে কি বলতো যখন একটা গৃহিণী হয়ে যায় না, তখন তার মনে হয় যেন সব দিকটা পরিপাটি করে গুছিয়ে কীভাবে রাখা যায়, তো সেই চেষ্টাই করি আমিও। তো এখন আমি ওই যে 10টার সময় একটু খাবার করে নিচ্ছি, কারণ আজকে তো দাদিয়া রোজা করছে, আয়ানের পাপাও বাইরে কাজে গেছে একটা দরকারে, আর এখন দাদুভাই আছে, দাদুভাইকে রুটি করে দেবো আর আমিও খেয়ে নেবো, আর আয়ানকে একটু ম্যাগি করে দিলে হয়ে যাবে। তো আজকে রান্নাবান্নারও কোনো ঝামেলা করবো না এবেলা, ভাবছি দুজনা খিচুড়ি খেয়ে নেবো। তারমানে দাদুভাই কি বললো আমি রুটি খেয়ে নেবো দুপুরবেলা, আর আমাদের দুজনা খিচুড়ি করলে আমাদের হয়ে যাবে। তো তোমাদের বলি আজকে মহরমের দিন, তো মহরমের দিন হিসাবে আমাদের বাড়িতে সাধারণত আগে খিচুড়ি হতো, কিন্তু এখন আর কেউ খিচুড়ি করতে চায় না। তো আজকে কি বলো তো আয়নের পাপা যেহেতু নেই, তো আমি করতে চাইনি কিন্তু হয়ে গেছে, করে নিয়েছি, কিছু করার নেই, কিন্তু ওই উপলক্ষে করিনি। কিন্তু মহরমের দিন এখন শুনছি যে খিচুড়ি খেতে নেই, তো এরকম যেসবগুলো মহরমের দিন বাইরে বাইরে যেসব ওই খেলা ঠেলা হয় সেগুলো দেখতে নেই বা সেগুলো করা উচিত না, তো এখন এটা ভাবি। কিন্তু সত্যিই কি আদৌ উচিত কি উচিত না, আগে যেগুলো করেছে তারা কি সম্পূর্ণ ভুল করে গেছে, হয়তো না জেনে হয়তো ভুল করেছে। তো এখন তাই আমি ওই জন্য বাইরে ওগুলো দেখতেও যাই না, আগে দেখতে যেতাম, আমাদের এদিকে প্রচুর এগুলো হয়, তো এখন আমি যাইও না দেখা দেখতেও যাই না, কারণ যতটা পারি দূরে থাকার চেষ্টা করি। যখন শুনলাম যে এগুলো দেখতে যেতে নেই, তো ওই খেলা টেলা যখন লাঠি খেলা হয়, তারপর অনেক রকম খেলা হয়, আগুন নিয়ে খেলা হয়, তো মহরমের দিন এগুলো হয় সাধারণত অনেক জায়গায়, টিভিতেও তোমরা দেখবে, তো আমি এগুলোতে যাইও না। আর আমাদের বাড়িতে খিচুড়ি রান্না তো দুবছর মোটামুটি, এই বছরটা একদম আমরা জানতে পেরেছি যে খিচুড়ি রান্না করব না, কিন্তু কি বলো তো হঠাৎ করে ওর পাপা নেই, ভাবলাম কি রান্না করব, খিচুড়ি বসিয়ে দিয়েছি, তো করলাম কিন্তু ওই উপলক্ষে করিনি, মন থেকে বলছি ওই উপলক্ষে আমি করতে চাইনি। তো এখন মহরমের দিন হিসাবে যে আমাদের মানে কি বলবো উর্দু যেটা আমাদের আরবি আছে, তো তার প্রথম মাস হচ্ছে মহরম মাস। তো মহরম মাস উপলক্ষে অনেকে আবার প্রথমে খুব আমাদের যেরকম পয়লা বৈশাখ হয়, 1 জানুয়ারি হয়, তো সেটা হিসাবে একটা আনন্দ পালন করা হয়, তো তেমনই মহরমে আমরা একটা মহরমের যে প্রথম মাস আছে বা এই দিন আছে, তো সেই দিন অনেকে আনন্দ পালন করা উচিত আর কি, এটা করে অনেকে। আর আজকের দিনটা একটু কষ্টের দিন বলা যেতে পারে, কারণ আজকের দিনে যারা শহীদ হয়েছিল তাদের উপলক্ষে এই জিনিসটাকে কেউ খুশি পালন করে, কেউ শোক পালন করে। তো দেখা যাক, আল্লাহর কাছে সবাইকার জন্য দোয়াই এটাই চাইবে যেন সবাই ভালো থাকে, আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আল্লাহ সেই জান্নাতি করুক, তারা যেন খুব ভালো থাকে। আর আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রুটি আর ডিম ভাজা হয়ে গেছে, তো ওটা আয়ানের দাদুভাইকে দিয়ে দেবো, আর আমি আর আমার আয়ান দুজনে মিলে খেয়ে নেব। জানলাটা খুলে দে।
আর আমরা যে টিফিনটা খেয়ে নিয়েছি তার বাসনগুলোও পড়েছিল, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। খিচুড়িটা তো বসিয়েই দিয়েছি। আর আয়নের দাদিয়াকে আজকে কোনো কাজই করতে দিচ্ছি না, কারণ আমার দাদিয়া রোজা করছে, তো রোজা করলে আমি কোনো কাজই করতে দিই না, কারণ চেষ্টা করি যতটা নিজে করে নিই। কারণ রোজা করলে দেখো মানে শরীরের তো একটু তো মানে সারাদিনের একটা কী বলবো ধকল যায়, তো তার জন্য আমি কোনো কাজই করতে দিই না। বলি তুমি রেস্ট নাও, আমি সব কাজগুলো করছি। তো ওই জন্য ওনাকে কোনো বাসন মাজা বলো কোনো কিছু বলো, যখন আমি তাড়াহুড়ো করে কাজ করি উনি দেখে দেখে চেষ্টা করে যে একটু হেল্প করার, তবু আমি ওনাকে দিচ্ছি না, কারণ আমি রোজা করলে কখনোই ওনাকে কোনো কাজ দিই না। এটা আমি সবসময় মনে মনে ভাবি যে রোজা করলে মানুষটা কষ্ট পাচ্ছে, হয়তো সারাদিনের রোদের মধ্যে অনেকটা কষ্ট হয়, তো তার জন্য আমি কোনো কাজই করতে দিই না ওনাকে। আর এখন দেখো আয়ান বলছে যে মা আমাকে বাড়িতে এই বাতাবি লেবুটা ছিল যে কেটে দাও কেটে দাও, ওই লেবু খেতে খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, তো দুজনে মিলে বসে বসে ভাবলাম যে কেটে খাই। তোর পাপাও তো নেই, যে থাকলে একটু ভালো লাগে, কারণ ও বসে ও আমাদের সাথে আর কি একসাথে খেত। তো যখন বাইরে থাকে তো তখন আবার খুব মনটা কেমন লাগে যে সারাদিন ঘরে কাজ করে, তো বাইরের কাজে গেছে বা কোনো দরকারে যায়, তখন সারাদিন যখন না আসে তখন বারবার ফোনও করি যে কোথায় আছো কোথায় আছো কখন আসবে, তো এটা তো স্বাভাবিক হবেই, ঘরে থাকে একটা অন্যরকম কাজ করে অন্যরকম লাগে, আর বাইরে চলে গেলে অনেকটা ফাঁকা ফাঁকা লাগে। আর এখন চলে এসেছি সোজা ইফতারের আগে, তো ইফতারের জন্য সব আর কি রেডি করছি খাবার দাবার। আর আপেলটা কাটতে কাটতে তো আয়ান খেয়েই নিল, তো দাদিয়া আপেল বেশি পছন্দ করে না, তো বললো থাক। আর আজকে খেজুরটা আনা হয়নি, ওর পাপাও নেই, কেউ আনতে যাওয়ার ছিল না, আর বাইরে বৃষ্টি হচ্ছে, ও দাদিয়া বললো থাক আমাকে একটু ভালো করে শরবত করে দাও, তো শরবতটা আমি করে দিচ্ছি। আর আজকে ভাজাভুজির মধ্যে করব যে পেঁয়াজি করব, আর আয়ানের দাদু ভাই বললো একটু পাঁপড় ভাজতে, পাঁপড় ভাজবো, আর তার সাথে একটু ফুলুরি করব, ফুলুরিটা একটু মুড়ি দিয়ে খেতে ভালো লাগে, তো ওই জন্য করব। আর বৃষ্টির দিনে দেখবে একটু ভাজাভুজি এগুলো খেতে ভালো লাগে, এর ইফতারের পরে এমনি এগুলো খাওয়া হয়, তো দুটো কাজ একসাথেই হয়ে যাবে, তো ওর জন্য একটু বেসন দিয়ে একটু পেঁয়াজি করে নেবো, আর তার সাথে একটু ইয়ে করবো পাঁপড় ভাজবো। আয়ান তো পাঁপড় ভাজি আর তুলে তুলে খেয়ে নিচ্ছে, পাঁপড় ভাজি আর তুলে তুলে খেয়ে নিচ্ছে, তো খুব মজা এইসব ভাজা টাজা হলে, তো ওই জন্য করছি। তো তোমাদেরকে বলি তোমরা যদি আমার ব্লগটা দেখে থাকো আর যদি ভালো লাগে অতি অবশ্যই আমার একটা লাইক দিও, আর যারা নতুন আছো তাদেরকে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, না আমার পাশে থেকো, আর তোমরা এতটা সাপোর্ট করছো তবেই আমি একটা জায়গায় পৌঁছাতে পারছি, আর তোমাদের সাপোর্টটা দরকার, আর তোমরা সাপোর্টটা করেছো বলেই আমি এতটা দূরে পৌঁছাতে পারছি। আর আল্লাহর কাছে দোয়া করি যেন সামনে যেন আরও কিছু করতে পারি, তো তোমরা পাশে থাকলে সেটা সম্ভব। তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো, আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, টাটা।